বৃষ্টির কারণে ইস্ট লন্ডনের অনেক পার্কেই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না, তবে মসজিদ এবং হলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরকমই এক্সেল লন্ডনে আজকে বিশাল আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। আর এই জামাতে বিশ্বের পরিচিত আলেমে দিন মুফতি ম্যান ইমামতি করেন। বিপুল সংখ্যক নারী পুরুষ ইস্ট লন্ডনের বিভিন্ন স্থান থেকে এই ঈদের জামাতে এসে অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ছিল শিশু। ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে বিপুল সংখ্যক মানুষ আজ একত্রিত হয়েছিলেন এই জামাতে। সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট, কেয়ার ওয়ার্কার সহ স্কিল বিষয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাজ্যে এসেছেন। এদের অনেকেই আজ পরিবার পরিজন ছাড়া প্রথমবারের মতো লন্ডনে ঈদ উদযাপন করছেন। অনেকেই দেশের আত্মীয় স্বজনকে দারুণভাবে মিস করছেন। লন্ডনের মাটিতে আজকে আমার দ্বিতীয় ঈদ, তো আমার খুব ভালো লাগে। এত বিশাল একটা জামাত, এটা আসলে অপ্রত্যাশিত, মানে খুবই আনন্দদায়ক, আসলে ভালো লাগে। আজকে আমার লন্ডনে তৃতীয়তম ঈদের জামাত আজকে ইয়ে করছি, তো দেশের সবরে দেশের কালকে ঈদ। আমার পরিবার, আমার ভাই ফ্রান্স, যারা ফ্রান্স আছে, পর্তুগাল আছে, সবরে ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই ঈদ মুবারক। আর কালকে আমরা বাংলাদেশ ঈদ, আমার পরিবার আত্মীয় স্বজন যারা ভাই বোন আছেন সবরে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে ফ্যামিলি ছাড়া তো ঈদ করি আর খুব ভালো লাগে। আমার বন্ধু বান্ধব সারা লাগিয়ে ঈদ করতাম পারছি, খুব আনন্দ ফুর্তি করতাম পারছি। এক্সেল লন্ডন আইয়া যে ঈদ উদযাপন করতাম পারি আর সব খুব ভালো লাগে, আনন্দ করছি বা উপভোগ করি আর আলহামদুলিল্লাহ নেক্সটে আরও করতাম আশাবাদী। আজকে প্ল্যান আছে, আমার বন্ধু বান্ধব লই একটু ঘুরাঘুরি করমু, একটু আড্ডা দিমু, চা নাস্তা করমু, ওটাও আর কি। তারপরে সেন্ট্রাল লন্ডন যাইমু, দেখমু যে আছে, যাইমু বনির ঘরে, যাইমু আরও ফ্রেন্ড বন্ধু হলোর ঘর সবর ঘরে গিয়ে ঘুরে বেড়াই আইমু আর কি ইনশাল্লাহ। ঈদের দিনটা আসলে প্রথমে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এলাকার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন এনেও দেখা হয়েছে। এখন চেষ্টা করমু আত্মীয় স্বজন যারা লোকালি আছেন বাসায় যাইমু, গিয়া ঈদের সালাম কুশল বিনিময় করমু। আর তো মনে করো সকালে ঈদ হওয়ার আগে সেমাই খাইছি, হান্দেশ, এরপরে হইলে গিয়া এগুলা খাইয়া আইছি। তো এখন আবার আত্মীয় স্বজনও বাসায় যাইমু, গিয়া খাওয়া দাওয়া করমু এবং কুশল বিনিময় করমু। আর বিশেষ করে বাংলাদেশের ফ্যামিলিরে খুব মিস করলাম। প্রবাস জীবন আমার আজকে ঘরে 16 বছর চলে, লন্ডন আজকে আমি আসি ঘরে 2 বছর। আগে আমি মিডিল ইস্ট আসতাম, মিডিল ইস্ট কাতার প্রায় 9 বছর আসলাম, দুবাইতে আসলাম। আলহামদুলিল্লাহ ফ্যামিলি ছাড়া অনেক ঈদ করছি। আর আসলে আমরা প্রবাসী যারা যখন বাড়িতেই বাড়ি আই হই, আমি নিজে অভ্যস্ত হয়ে গেছি আজকে 15-16 বছর থেকে ফ্যামিলি ছাড়া। মাঝে মধ্যে প্রায় 2-3টা ঈদ আমি আমার ফ্যামিলির সাথে, আমার বাচ্চান্তার সাথে করছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাচ্চান্তরে খুব মিস করি আর ফ্যামিলির সবরে মিস করি আর। মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের এক মেলবন্ধন এই ঈদের জামাত। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।